আসসালামু আলাইকুম, বিডি ইনফরমেশন বাই ফয়সাল জব চ্যানেলে বহুত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। রেল মন্ত্রণালয় নতুন ট্রেনিং কোর্সে চলে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও দেখে লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানাবেন, ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি জব সার্কুলারগুলোর আপডেট দেওয়া হয়ে থাকে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তাহলে চলুন দেরি না করে মূল বিষয়ে চলে যাওয়া যাক। রেল মন্ত্রণালয় নিম্নোক্ত পদ সময় সরাসরি নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে প্রাকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হইতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম ও বেতন স্কেল 2015 অনুযায়ী বয়স, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, যে সকল জেলা কোড হয় সকল জেলা প্রার্থীদের আবেদন করা প্রয়োজন নেই। 60 মুদ্রা করে ক্যাম্প কম্পিউটার অপারেটর, 13 নম্বর গ্রেড, 11,000 টাকা হতে 26,590 টাকা, 18 থেকে 30 বছর, তবে বিভাগ পাঠাতে ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, দুজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমমানের ডিগ্রি, লিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 70 শব্দ এবং বাংলা 45 শব্দ, কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ এবং বাংলা 25 শব্দ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং ইমেল ফ্লেক্স পরিচালনা দক্ষ এবং অভিজ্ঞ থাকিতে হইবে। কম্পিউটার অপারেটর 13 নম্বর গ্রেড, 11,000 টাকা হতে 26,590 টাকা, 18 থেকে 30 বছর, 6 জন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি। বিধিমালা 2019 এর তফসিল 2 অনুসারে কম্পিউটার মুদ্রা করার প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজি 30 শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রেন্টিসে উত্তীর্ণ হইতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে 18 থেকে 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য, 6 জন হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমর পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ এবং বাংলা 20 শব্দ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং ইমেল ফ্লেক্স পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞতা থাকিতে হইবে। গ্যাস সরকার 18 নম্বর গ্রেড, 8,800 টাকা হতে 21,310 টাকা, 18 থেকে 30 বছর, 1 জন হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমর পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে। মন্ত্রণালয় এবং বিভাগ সমূহে হিসাব কোষ কর্মচারী নিয়োগের বিধিমালা 2018 এর তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ, অফিস সহায়ক 8,250 টাকা হতে 20,010 টাকা, 18 থেকে 30 বছর, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ। অনলাইনে আবেদন বরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ 20 মার্চ 2023 সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদন বরণ ও পরীক্ষা ফি জমাদানের শেষ তারিখ 18 এপ্রিল 2023 বিকেল 4 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজারি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে সাবমিট এর পর থেকে 72 ঘন্টার মধ্যে SMS মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।